আসসালামু আলাইকুম। ইন্টিগ্রাল ক্যালকুলাস পার্ট 9-এ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস পার্ট 8-এ তোমাদেরকে 8টা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল এর সূত্র তোমাদেরকে দিয়েছিলাম, যেগুলোকে আমরা সূত্র বলেছি বা আদর্শ যোজিত ফল বলেছি, অর্থাৎ এদেরকে তুমি ফর্মুলা হিসেবে অ্যাপ্লাই করতে পারবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এতক্ষণ পর্যন্ত বা এতদিনে যে সমস্ত আইডিয়াগুলো ডেভেলপ করেছি তার উপর ভিত্তি করে আমরা কিছু প্রবলেম তোমাদেরকে করে দিয়েছিলাম। এখন আমি তোমাদেরকে আরও কিছু ইন্টিগ্রেশন প্রবলেম সলভ করে দেব এবং দেখাবো যে কিভাবে আমরা ইন্টিগ্র্যান্ডকে ইন্টিগ্রেবল করতে পারি। তো ঠিক আছে মাই বোন, তাহলে আমরা শুরু করি। প্রথমেই আমি নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। এই চ্যাপ্টারে আমরা যে 8টা ফর্মুলা শিখেছি সেগুলো তো লাগবেই, সাথে তোমার আরও যেগুলো লাগবে সেটা হচ্ছে একটা বিশেষ ধরনের প্রতিস্থাপন আমরা এখানে অ্যাপ্লাই করব। এই বিশেষ ধরনের প্রতিস্থাপন যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি অনেক অনেক প্রবলেম তুমি নিজেই সলভ করতে পারবে। ঠিক আছে মাই বয়, তাহলে আমরা শুরু করব আজকে প্রবলেম নাম্বার 1 দিয়ে। আর এটা আই, আমি খুব সহজ একটা অঙ্ক দিয়ে ক্লাসটা শুরু করছি। এই দেখো এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স। মাই বয়, আমি একটা মেথড তোমাকে শেখানোর চেষ্টা করব। এখানে একটা বিশেষ ধরনের প্রতিস্থাপন আমরা প্রয়োগ করব। আমি একটা কথা বলবো, এই কথাটা আমি বারবার বলবো এবং তুমি এই কথাটা ধরার চেষ্টা করবে। আমি ইন্টিগ্র্যান্ডের মধ্যে থেকে এমন একটা ফাংশনকে, এমন একটা অংশকে বা এমন একটা অংশ বিশেষকে জেড ধরব যাকে ডিফারেন্সিয়েশন করবার পর ডিএক্স সহ আরেকটা অংশ ইকুয়াল টু ডিজেড পাবে এবং ভ্যালুগুলো সবগুলো সাবস্টিটিউশন করবার পরে বা প্রতিস্থাপন করবার পরে তুমি দেখবে যে ইন্টিগ্র্যান্ড ইন্টিগ্রেবল হয়ে গেছে। ঠিক আছে, যেমন এখানে আমি ধরব মাই ডিয়ার স্টুডেন্টস এক্স স্কোয়ার ইজ ইকাল টু জেড। তাহলে আমি যে কথাটা বলেছিলাম যে এমন একটা অংশকে জেড ধরব বা এমন একটা অংশ বিশেষকে জেড ধরব যার ডেরিভেটিভ ডিএক্স সহ আরেকটা অংশ হবে। তুমি দেখো এখানে এই ব্যাপারটা, তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে, স্যার আমরা এটা কি করে বুঝবো যে কাকে ধরতে হবে? মাই বয়, যে ডিফারেন্সিয়েশনের সকল ফর্মুলা মুখে মুখে বলতে পারবে সে এই ক্ষেত্রে ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে তুমি ধরতে পারবে। আর দু একটা তো ব্যতিক্রমী প্রবলেম থাকবেই, সেটা তো আলাদা কথা। তাহলে এখানে তুমি দেখো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ টু এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। ওকে মাই বয়, তাহলে এখান থেকে আমি দেখো পাবো হলো এক্স ডিএক্স ইকুয়াল টু হাফ ডিজেড। তাহলে আমরা যে কথা বলছিলাম মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে এমন একটা অংশকে আমি জেড ধরব যাকে ডিফারেন্সিয়েশন করবার পর ডিএক্স সহ আরেকটা অংশ ডিএক্স সহ আরেকটা অংশ ইকুয়াল টু ডিজেড হলো। এখন কেউ কেউ একটু কনফিউজড হতে পারো যে ডিজেডের সাথে তো একটা হাফ আছে। মাই ডিয়ার স্টুডেন্টস, এটা কোনো প্রবলেম নয়, কোনো কনস্ট্যান্ট যদি মাল্টিপল থাকে আমরা জানি যে এটা আমরা পরে ইন্টিগ্রেশন সাইনের মধ্য থেকে বাইরে বের করতে পারবো, এটা কোনো প্রবলেম নয়। তুমি দেখবে যে মূল জিনিসটা তুমি কি পাচ্ছ, মূল জিনিসটা আমরা পাচ্ছি হলো যে ডিএক্স সহ আরেকটা অংশ ইজ ইকাল টু ডিজেড। তাহলে এখন যদি আমি এই সমস্ত ভ্যালুগুলো বসাই, এক্স ডিএক্স এর ভ্যালু হবে হাফ ডিজেড আর এইখানে হবে ই টু দি পাওয়ার জেড, সামনে যদি একটা হাফ চলে আসে ই টু দি পাওয়ার জেড ডিজেড। ওকে মাই বয়, আমি যে কথাটা বলেছিলাম যে এই ভ্যালুগুলো বসানোর পর তোমার ইন্টিগ্র্যান্ড ইন্টিগ্রেবল হবে, তুমি দেখো যে এটা এখন ইন্টিগ্রেবল হয়ে গেছে। তাহলে এখন এইখানে তুমি দেখো হাফ ই টু দি পাওয়ার জেড এর ফর্মুলা ই টু দি পাওয়ার জেড প্লাস সি হাফ ই টু দি পাওয়ার জেড এর ভ্যালুটা বসাও, এই হলো আমাদের ইন্টিগ্রাল। তাহলে মাই বয়, এই বিশেষ ধরনের প্রতিস্থাপনটা তোমাকে অবশ্যই আয়ত্ত করতে হবে, হয় আমি যেভাবে বলছি সেভাবে অথবা তুমি তোমার নিজের মতো করে। আমি এবার আরেকটা প্রবলেম করে দেখাই। এইবার প্রবলেম নাম্বার 2,
problem number 2 I is equal to এইখানে 6 square x e to the power 10 x dx my students এটা আরেকটা প্রবলেম খুবই সিম্পল প্রবলেম যদি তুমি ডিফারেন্সিয়েশন সম্পর্কে তোমার আইডিয়াটা থাকে তাহলে তুমি অবশ্যই বলতে পারবে যে এখানে আমরা কাকে ধরব যেমন তুমি দেখো tan x কে ধরলে তাকে ডিফারেন্সিয়েশন করলে 6 স্কয়ার x dx চলে আসবে কিন্তু 6 স্কয়ার x কে ধরে কিন্তু তুমি e to the power tan x কে আনতে পারবে না মাই বয় এই সামান্য ব্যাপারগুলো খেয়াল করলেই তুমি প্রতিস্থাপন বুঝতে পারবে যে tan x কে ধরে ডিফারেন্সিয়েশন করলে dx into 6 square x equal to তুমি dz পাবে কিন্তু 6 square x কে ধরে ডিফারেন্সিয়েশন করলে তুমি tan x ও পাবে না আবার e to the power tan x ও তুমি পাবে না তাহলে এই জন্য এখানে তুমি এখানে বুঝতে পারলে যে ধরতে হবে কাকে tan x কে তাহলে এইবার তুমি লেখো তাহলে ধরি tan x is equal to z therefore এইখানে হবে 6 square x dx is equal to dz এইবার এই ভ্যালুটা দেখো 6 square x into dx equal to dz যদি তুমি মান বসিয়ে দাও 6 square x dx এইটা হবে dz e to the power z এবং তুমি দেখো ইন্টিগ্রেবল হয়ে গেছে e to the power z plus c তাহলে e to the power এই হলো tan x plus c ওকে মাই বয় এইভাবে আমরা অঙ্কন করতে পারবো এবার আমি আরেকটা প্রবলেম তোমাকে করে দিই Problem number 3. Problem number 3. I is equal to A holo cos root over x divided by root over x dx. মাই বয় এই যে মনে করে একটা প্রবলেম আমরা তুললাম যদি কেউ শুধুমাত্র মনে করতে পারে যে রুট ওভার এক্স এর ডেরিভেটিভটা কত যদি এইটুকু শুধু মনে করতে পারে তাহলে সে অবশ্যই এটা ধরতে পারবে যে কাকে এখানে জেড ধরতে হবে তাহলে মাই বয় রুট ওভার এক্স এর ডেরিভেটিভ কত 1/2 রুট ওভার এক্স ইনটু ডিএক্স ইকুয়াল টু ডিজেড অর্থাৎ সেখান থেকে আমরা ডিএক্স বাই রুট ওভার এক্স এর ভ্যালু খুব সহজেই বের করতে পারবো তাই এখানে আমরা ধরব রুট ওভার এক্স ইজ ইকাল টু জেড তাহলে এটার ডেরিভেটিভ হবে 1/2 রুট ওভার এক্স ডিএক্স ইজ ইকাল টু ডিজেড তাহলে এইখানে হবে ডিএক্স বাই রুট এক্স ইজ ইকাল টু টু জেড এইবার তুমি দেখো ডিএক্স ডিভাইডেড বাই রুট এক্স এইটার ভ্যালু ডিএক্স বাই রুট ওভার এক্স এর ভ্যালু টু জেড আর এখানে কজ এটার ভ্যালু হলো জেড তাহলে তুমি মান বসিয়ে দাও আই এই হলো কজ জেড ইন্টু টু ডিজেড টুটাকে বাইরে নিয়ে আসো এই হলো কজ জেড ডিজেড ওকে মাই স্টুডেন্টস এখন তুমি বলো কজ জেড কে যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে তুমি কি পাবে কজ জেড এর ইন্টিগ্রাল হলো সাইন জেড তাহলে এখানে হবে 2 সাইন জেড প্লাস সি তার মানে 2 সাইন রুট ওভার এক্স প্লাস সি ওকে বাই বয় তাহলে এখানে আমরা আরেকটা প্রবলেম করলাম এবার আমি তোমাদেরকে আরেকটা প্রবলেম করে দিতে চাই Number 4, problem number 4, I is equal to 1 divided by x root over 1 plus ln x dx. My dear students, তুমি দেখো যে কেউ যদি শুধু জানে যে ln x এর ডেরিভেটিভ কত তাহলে সে এটা করতে পারবে ln x এর ডেরিভেটিভ হলো 1/x তাহলে তুমি দেখো শুধু ln x কে ধরলে আমরা তাকে ডিফারেন্সিয়েশন করলে 1/x ইনটু dx পাবো অর্থাৎ ln x কে ধরলে অঙ্ক হবে কিন্তু মাই বয় আমি তোমাকে এইবার একটা নতুন কথা বলতে চাই যদি তুমি দেখো যে ln x কে ধরলেই অঙ্ক হয়ে যায় কিন্তু সাথে একটা কনস্ট্যান্ট যোগ আছে অথবা গুণন আকারে আছে তাহলে তুমি অবশ্যই সেই কনস্ট্যান্ট সহ যদি তুমি ধরো তাহলে তুমি কিছু সুবিধা পাবে কি সুবিধা যে তুমি পরে যখন মান বসাবে 1 প্লাস ln x এর পরিবর্তে একদম সম্পূর্ণভাবে এখানে z বসাতে পারবে তাহলে একটু দেখি তোমাকে ধরি
1 plus ln x is equal to z. তাহলে 1 এর ডেরিভেটিভ 0, ln x কত হবে 1 বাই x dx is equal to dz. তাহলে মাই বয় এবার তুমি দেখো dx সহ এই যে 1 বাই x dx ইন্টু 1 বাই x, তাহলে 1 বাই x ইন্টু dx এর ভ্যালুটা কত, এইটা হচ্ছে তোমার dz আর নিচে রুট ওভার z. এখন মাই বয় 1 বাই রুট ওভার z এর ইন্টিগ্রাল আমি তোমাদেরকে বলেছিলাম যে সরাসরি আমরা লিখতে পারবো, এইটাকে লিখবো আমরা 2 রুট ওভার z প্লাস c. এইবার তুমি z এর মানটা বসাও 1 প্লাস ln x প্লাস c. তাহলে মাই স্টুডেন্টস, এখানে আমরা একটা কথা জানলাম যে যদি কোনো একটা ফাংশনকে প্রতিস্থাপন করলেই অঙ্ক হয়, এবং সেক্ষেত্রে যদি সেই ফাংশনের সাথে কোনো একটা কনস্ট্যান্ট যোগ অথবা গুণ আকারে থাকে, তাহলে তুমি সেই কনস্ট্যান্ট সহ তুমি প্রতিস্থাপন করবে, এতে করে তুমি কিছু সুবিধা পাবে। এবার চলে আসো মাই বল আর একটা প্রবলেম নাম্বার 5। এবার আমি তোমাকে দেখাবো যে যদি আমাদের ইন্টিগ্র্যান্ডের মধ্যে ইনভার্স সার্কুলার ফাংশন থাকে তাহলে কি হবে। প্রবলেম নাম্বার 5, I is equal to, এই হলো tan sin inverse x, নিচে root over 1 minus x square dx. tan sin inverse x divided by root over 1 minus x square. My boy, যদি তুমি জানো যে এই সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ কত, তাহলে কিন্তু তুমি অঙ্কটা করতে পারবে, ঠিক আছে। তাহলে যদি তোমার ইন্টিগ্র্যান্ডের মধ্যে এরকম ইনভার্স সার্কুলার ফাংশন যুক্ত থাকে, তাহলে তুমি মোটামুটি ধরেই নিতে পারো যে সেই ইনভার্স সার্কুলার ফাংশনকে যদি তুমি z দ্বারা প্রতিস্থাপন করো, তাহলে তোমার ইন্টিগ্র্যান্ড ইন্টিগ্রেবল হবে। যেমন এইখানে তাহলে আমরা ধরব এই দেখো সাইন ইনভার্স x z, অতএব 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার dx ইজ ইকাল টু dz. মাই বয় তা তুমি দেখো dx সহ 1, দেখো dx ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার, তাহলে এটার ভ্যালু dz, তাহলে এই ভ্যালুটা বসাও, এখানে হবে tan tan, এটাকে আমরা ধরেছি z, tan z ইনটু dz. এখন tan z এর আমরা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল ফর্মুলা তৈরি করেছি, তুমি এখানে ln sec x ফর্মুলা লিখতে পারো অথবা মাইনাস ln cos x ও লিখতে পারো। তো আমি sec x লিখছি ln, এই হলো sec z প্লাস c। তাহলে মাই স্টুডেন্টস, এইখানে ln sec z মানে হলো তোমার sin ইনভার্স x প্লাস c। ওকে মাই স্টুডেন্টস, এখানে আমাদের ইন্টিগ্রেশন শেষ হয়ে গেল। এবার আমি একটা কথা বলবো, আমি জানি না তোমরা সেকেন্ড ইয়ারের ট্রিগোনোমেট্রিক একটা চ্যাপ্টার, তার নাম হলো ইনভার্স সার্কুলার ফাংশন, বাংলা হলো বিপরীত বৃত্তীয় ফাংশন। যখন আমরা ডিফারেন্সিয়েশন করেছিলাম তখন আমাদের এটার আইডিয়া একটু জানবার কথা, কিন্তু এই কোর্সটা আছে সেকেন্ড ইয়ারে, আমি খুব শীঘ্রই আশা করছি ইন্টিগ্রেশন শেষ করে আমি ইনভার্স সার্কুলার ফাংশন পড়াবো। তো সেই চ্যাপ্টারে আমাদের একটা নিয়ম আছে যে কী করে আমরা একটা ইনভার্স সার্কুলার ফাংশন থেকে আরেকটা ইনভার্স সার্কুলার ফাংশনে যেতে পারি। মাই বয়, আমি এখন সেই পদ্ধতির সাহায্যে এই রেজাল্টটাকে অ্যালজেব্রিক ফর্মে নিয়ে যাব, অ্যালজেব্রিক ফর্মে নিয়ে যাব। তুমি যদি একটু কম বুঝতে পারো মাই বয়, নো প্রবলেম, কোনো টেনশন করো না। আমি যখন তোমাদেরকে ইনভার্স সার্কুলার ফাংশনটা দেখাবো ইনশাল্লাহ, তখন তোমাদের এই বিষয়ে কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে। তাহলে আমি একটু এই কাজটা করে দেখাই। ওকে ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো, প্রথমে আমি এখানে একটা ট্রায়াঙ্গেল ড্র করব, আর এই হলো একটা দেখো ট্রায়াঙ্গেল সাইন ইনভার্স x, এখানে x কে আমি মনে করব লম্ব বা পারপেন্ডিকুলার, এবং এর নিচে যে 1 আছে তাকে আমরা মনে করব হাইপোটেনাস। মাই বয়, এই অংশটা যদি বুঝতে না পারো তাহলে তুমি একটু অপেক্ষা করবে, লম্ব বা অতিভুজ, তাহলে এটাকে আমি ধরলাম a। তাহলে এখন দেখো a স্কোয়ার প্লাস x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, আমরা পিথাগোরিয়ান থিওরেম অ্যাপ্লাই করলাম, তাহলে a স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস x স্কোয়ার,
এর ভ্যালু রুট ওভার 1 - x². এখানে বর্গমূল করে আমরা শুধুমাত্র পজিটিভ ভ্যালু নিলাম, কারণ এ একটি বাহু, সেই জন্য শুধুমাত্র ধনাত্মক মানটাই নেওয়া হলো। এইবার আমরা অঙ্কে ফিরে আসি। এই দেখো তুমি এল এন এইখানে সেক, সাইন ইনভার্স এক্স থেকে আমরা যেতে চাই তার পাশে যে আছে সেক, সেখানে আমরা যেতে চাই। সাইন ইনভার্স এক্স থেকে যদি সেকে যেতে চাই তাহলে আমি এটা লিখব সেক ইনভার্স। সেক মানে হলো অতিভুজ বাই ভূমি, অর্থাৎ হাইপোটেনাস ডিভাইডেড বাই বেস। তাহলে এটা হবে 1/√(1 - x²). মাই বয়, এইবার ইনভার্স সার্কুলার ফাংশনে একটা ফর্মুলা আছে, সাইন সাইন ইনভার্স এক্স মানে এক্স, ট্যান ট্যান ইনভার্স এক্স মানে এক্স, কজ কজ ইনভার্স এক্স মানে এক্স, সেক সেক ইনভার্স এক্স মানে এক্স। তাই আমরা সেক সেক ইনভার্স এক্স কে লিখব শুধুমাত্র এক্স, 1/√(1 - x²) প্লাস সেক। ওকে মাই বয়, তাহলে একটা কথা মনে রাখতে হবে, যদি আমাদের কোনো রেজাল্ট এরকম ইনভার্স সার্কুলার মাধ্যমে থাকে, ইনভার্স সার্কুলার ফাংশনের মাধ্যমে থাকে, এবং যদি সেটাকে আমরা অ্যালজেব্রিক ফর্মে নেবার মানে মতো হয়, তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব এই ইনভার্স সার্কুলার ফাংশন থেকে যেন রেজাল্টটাকে আমরা এই অ্যালজেব্রিক ফর্মে প্রকাশ করতে পারি। ওকে মাই বয়, ঠিক আছে, তাহলে এটা হলো। এইবার আমি তোমাদেরকে আরেকটা প্রবলেম করে দেখাবো, আমি এটা মুছে ফেললাম। ঠিক আছে, এইবার প্রবলেম নাম্বার সিক্স, প্রবলেম নাম্বার সিক্স, আই ইজ ইকাল টু x² ট্যান ইনভার্স x³ ডিভাইডেড বাই 1 + x⁶ dx। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমি যে কথাটা বলেছিলাম, যদি ইন্টিগ্র্যান্ডের মধ্যে কোনো ইনভার্স সার্কুলার ফাংশন থাকে, তাহলে তুমি অন্তত তাকে প্রথমে জেড ধরে দেখবে অঙ্কটা হয় কিনা। তাহলে এখানে আমি অবশ্যই ধরব ট্যান ইনভার্স x³ ইজ ইকাল টু জেড। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করার সময় আমি কি ভাববো, ট্যান ইনভার্স এক্স, তার ফর্মুলা হলো 1/√(1 + x²), যাকে তুমি এক্স মনে করেছো তাকে আবারও ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে x³ এর ডেরিভেটিভ 3x² সাথে হলো dx ইজ ইকাল টু dz। এখন এটাকে একটু সুন্দর করে লিখবো, x² ডিভাইডেড বাই 1 + x⁶ dx ইজ ইকাল টু 1/3 dz। তাহলে তুমি দেখো এই হলো x² ডিএক্স ডিভাইডেড বাই 1 + x⁶। এই পুরোটার পরিবর্তে আমি লিখতে পারবো 1/3 dz, আর ট্যান ইনভার্স x³ কে আমরা ধরেছিলাম জেড। তাহলে এইবার মান বসাও, এই হলো জেড 1/3, এই হলো dz। এখন যদি আমি 1/3 কমন নেই জেড dz, তার মানে 1/3 এখানে হবে z² / 2। তাহলে এইখানে যদি মান বসিয়ে দিই 1/6, এখানে আমরা জেড ধরেছিলাম ট্যান ইনভার্স x³, এই হলো হোল স্কোয়ার প্লাস সি। ওকে বাই বয়, তাহলে এইভাবে যদি আমাদের ইন্টিগ্র্যান্ডের মধ্যে যদি ইনভার্স সার্কুলার ফাংশন থাকে, তো তাদেরকে আমরা প্রতিস্থাপন করে কিভাবে অঙ্কলো করতে পারি সেটা আমি তোমাদেরকে দেখালাম। এবার আমি আরেকটা অঙ্ক করে দেব, প্রবলেম নাম্বার 7, প্রবলেম নাম্বার 7, এটাও তোমার একটা ইনভার্স সার্কুলার ফাংশন। প্রবলেম নাম্বার 7, আই ইজ ইকাল টু এই হলো ডিএক্স ডিভাইডেড বাই 1 + x² রুট ওভার ট্যান ইনভার্স এক্স প্লাস 3। মাই ডিয়ার স্টুডেন্টস, একটা কথা পরে ভুলে যাব, একটু বলি, অনেকেই অনেক বিষয়ে একটু রিকোয়েস্ট করছে যে একটু অন্য প্রসঙ্গে বা অন্য টপিকের উপরে একটু ভিডিও তৈরি করে দেবার জন্য। তো তাই আমি হয়তো ইন্টিগ্রাল ক্যালকুলাসে যেমন সিরিয়ালি তোমাদেরকে দিচ্ছি, হয়তো এর মধ্যে থেকে হঠাৎ করে অন্য কোনো একটা টপিক দিতে পারি।
শুধু এই কারণে আমার মনে হয় যে এটা সাবস্ক্রাইব করে রাখলে তুমি অটোমেটিক্যালি সেই ভিডিওগুলো পেতে থাকবে, ঠিক আছে মাই বয়? তাহলে ব্যাপারটা খেয়াল করো। আমরা হয়তো ইন্টিগ্রাল ক্যালকুলাস তো ধারাবাহিকভাবে আমরা শেষ করবই, এর মধ্যে হয়তো কোনো একটা টপিক আমি ভিডিও দিতে পারি, তো সেটা তো সিরিয়ালি থাকবে না, তাই তুমি যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তুমি অটোমেটিক্যালি পেয়ে যাবে মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড সো অন সো। তো এখানে আমি ট্যান ইনভার্স এক্স কে যদি ধরতে পারি তাহলে আমরা 1/1 + x² পাই। তাহলে আমি একটু আগে তোমাকে বলেছি যে এটা ধরলে আমার অঙ্ক হবে, কিন্তু আমি ধরব হলো ট্যান ইনভার্স x + 3 কে। তাহলে এইবার তুমি দেখো ধরব ট্যান ইনভার্স x + 3 = z। তাহলে ডিফারেন্সিয়েশন করলে 1/1 + x² 3 এর ডেরিভেটিভ 0, সাথে একটা dx = dz। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস এই হলো dx/1 + x² এই হলো dz। তাহলে এখন যদি তুমি মান বসিয়ে দাও তাহলে তুমি দেখো dx/1 + x² এইটুকুর ভ্যালু হলো dz নিচে √z, যা থেকে তুমি সরাসরি লিখতে পারবে √z। এখন যদি তুমি z এর মানটা বসাও তাহলে ট্যান ইনভার্স x + 3 + c। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি এই টাইপের প্রবলেম তোমার আর কোনো সমস্যা হবে না। এবার আরেকটা আমি ইনভার্স সার্কুলার ফাংশনের লাস্ট প্রবলেম আমি জাস্ট একটু হিন্টস দেবো মাই ডিয়ার স্টুডেন্টস, করে দেবো না। এরপরে তুমি দেখো এইবার প্রবলেম নাম্বার 8, i = e^(a tan inverse x)/1 + x² dx। ওকে মাই বল, তাহলে তুমি বুঝতেই পারছো যে ট্যান ইনভার্স এক্স কে ধরলেই তোমার অঙ্ক হবে, কিন্তু সাথে যেহেতু একটা কনস্ট্যান্ট মাল্টিপল আছে আমরা এই কনস্ট্যান্ট সহ ধরবো। তাহলে ধরি a tan inverse x = z, তার মানে a/1 + x² dx = dz। তাহলে এখান থেকে আমরা পাবো dx/1 + x² 1/a dz। এইবার মাই ডিয়ার স্টুডেন্টস যদি আমি মান বসাই dx/1 + x² এটা হবে 1/a dz আর e^z। এখন এখানে 1/a বাইরে চলে আসলো, e^z ভেতরে রইল dz। মাই বয়, এখন তুমি বলো e^z এর ইন্টিগ্রাল কত? বাইরে 1/a, e^z এর ইন্টিগ্রাল e^z, 1/a e^z মানে হলো a tan ইনভার্স x + c। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এইভাবে আমরা ইনভার্স সার্কুলার ফাংশন সংশ্লিষ্ট কোন ইন্টিগ্র্যান্ডকে ইন্টিগ্রেবল করতে পারবো। এবার আমি তোমাদেরকে আরেকটা প্রবলেম করে দেখাতে চাই মাই ডিয়ার স্টুডেন্টস। এইবার তুমি দেখবে প্রবলেম নাম্বার 9, প্রবলেম নাম্বার 9, i = এই হলো x² dx/1 - x^6। এটা খুব সহজ একটা প্রবলেম মাই বয়, এই টাইপের অঙ্ক দেখলেই তুমি এই জায়গাটা নিয়ে তুমি একটু চিন্তা করবে যে এই জায়গাটাকে আমি কিভাবে মডিফাই করলে আমি প্রতিস্থাপন করতে পারবো, যেমন x³2। এখন মাই ডিয়ার স্টুডেন্টস তোমার মনে প্রশ্ন আসতে পারে যে আমি তো x² হোল কিউব লিখতে পারতাম, সেটা না লিখে আমি কেন x³2 লিখলাম? তুমি খেয়াল করো মাই বয়, x³ কে ধরে ডিফারেন্সিয়েশন করলে x² পাওয়া যায়, কিন্তু যদি আমি এখানে x² লিখতাম তাকে ডিফারেন্সিয়েশন করে আমি কি x² পেতাম? মাই বয় একটু চিন্তা করে দেখো, পেতাম না। কাজেই তোমাকে এই জিনিসগুলো খেয়াল করতে হবে এবং এই ছোট ছোট ব্যাপারগুলো যদি তুমি খেয়াল করো এবং আয়ত্তে রাখো অবশ্যই তুমি বড় বড় প্রবলেম সলভ করতে পারবে। তাহলে এইখানে আমরা ধরব x³ = z, x³ এর ডেরিভেটিভ 3x² dx = dz,
তার মানে এক্স স্কোয়ার ডি এক্স ইজ ইকাল টু 1/3 dz। তাহলে এক্স স্কোয়ার ডি এক্স, মাই বয় মান বসিয়ে দাও, এই হলো 1/3 dz, নিচে হলো 1 - z². এইখানে আমি একটু পার্টিশন করলাম, কনস্ট্যান্ট কে বাইরে বের করলাম, এইখানে থাকবে তোমার dz, নিচে হলো 1² - z². মাই বয় এখন তুমি বলো এটা কিসের ফর্মুলা, s² - x² 1/(s² - x² যেটা আমরা রিসেন্টলি শিখেছি, আমরা যে 8টা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল শিখেছি তার মধ্যে এটা একটা। তাহলে এইখান থেকে আমরা পাবো 1/3 1/2a ln, এটা ফর্মুলা হলো 1+z, নিচে 1 - z, তাহলে 1/6, বলো মাই বয় z এর ভ্যালু কত, x³, তাহলে ln 1+x³/1 - x³ + c, এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। এবার তোমাদেরকে আমি আরেকটা প্রবলেম করাবো মাই ডিয়ার স্টুডেন্টস, এই প্রবলেমটা করে আমরা এই পর্বটা এখানে শেষ করব। তাহলে আমি এটা মুছে ফেললাম, যেহেতু এটা একটা ফর্মাল কোর্স ভিত্তিক একটা চেষ্টা মাই বল, তাই আমি তোমাদেরকে একটু বেশি করে প্রবলেম করে দেওয়ার চেষ্টা করব যেন আমার সকল স্টুডেন্ট উপকৃত হও। মাই বল যদি তুমি এগুলো ফলো করো, বাকি কিছু অঙ্ক যদি বই থেকে করো, ইনশাল্লাহ তুমি অবশ্যই পরীক্ষা ভালো করবে, তুমি অ্যাডমিশনও ভালো করবে। তুমি একটু আন্তরিকভাবে চেষ্টা করো, একটু কষ্ট করো, মনে রেখো শর্টকাট বলে কোনো ওয়ে ম্যাথমেটিক্সে নেই, তুমি শর্টকাট করে ভালো করতে পারবে না, তোমাকে ভালো করতে হলে কষ্ট তোমাকে করতে হবে মাই বল। এইবার আমি তোমাকে যে প্রবলেমটা করাবো, প্রবলেম নাম্বার 10, আই ইজ ইকাল টু, এই হলো cos³x/sin(x) dx। আমরা এখানে একটা কথা বলেছিলাম যে যদি ত্রিকোণমিতিক ফাংশন নন লিনিয়ার হয় এবং তার উপরে ঘাত বা সূচক যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে তুমি এটাকে এমনভাবে ভাঙবে যেন একটার ঘাত জোড় সংখ্যা হয়। যেমন এইখানে তুমি দেখো, এই হলো cos(x)cos²(x)√ এই হলো sin(x) dx। মাই স্টুডেন্টস এইবার তুমি দেখো, তারপর এখন এটাকে লিখতে পারবো cos(x), আর এখানে cos²(x) মানে হলো 1 - sin²(x)√ এই হলো sin(x) dx। এবার যদি তুমি এতক্ষণ ক্লাসটা একটু ফলো করে থাকো, তাহলে তুমি অবশ্যই বলতে পারবে যে কাকে ধরতে হবে। দেখো সাইন এক্স কে ধরে ডিফারেন্সিয়েশন করলে কজ এক্স পাওয়া যায়, বাট কজ এক্স কে ধরে ডিফারেন্সিয়েশন করলে আমরা কিন্তু শুধু সাইন এক্স পাই, রুট ওভার সাইন এক্স, 1 - sin²(x), এগুলো কিন্তু পাই না। কাছে কাকে ধরবো মাই বয়, সাইন এক্স কে ধরবো। তাহলে এইবার তুমি লেখো, ধরি sin(x) = z, দেয়ারফর এটার ডেরিভেটিভ cos(x)dx = dz। এইবার যদি তুমি ভ্যালুটা বসাও cos(x) dx, এটার ভ্যালু dz, এইখানে হবে 1 - z² আর এইটা হলো তোমার √z। এখন যে তুমি ইন্টিগ্র্যান্ট পেলে, এটাকে তুমি নর্মাল অ্যালজেব্রিক ক্যালকুলেশন করলেই তোমার অঙ্কটা হবে। আমি একটু করে দিচ্ছি, এইবার এইবার তুমি দেখো ভেতরে যদি তুমি √z দিয়ে 1 কে গুণ করো, তাহলে z^(½) - এখানে দেখো √z মানে কি, z^(½), সেটা দিয়ে এটাকে গুণ করলে সূচকগুলো বা এক্সপোনেন্ট গুলো বা ইন্ডেক্স গুলো যোগ হয়ে যাবে, তাহলে হাফ আর 2 যোগ করলে কত হয় 5/2, তাহলে z^(⁵/2), এইখানে হোল dz। এইবার লিনিয়ার প্রপার্টি, এই যে মাই বয় লিনিয়ার প্রপার্টি, z^⁵/2 dz। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি বুঝতে পেরেছো, এইটা দিয়ে √z কে z² দিয়ে গুণ করলে z^⁵ হয়। এইবার তোমার ইন্টিগ্রাল z^⁴/2, এখানে হবে 3/2, এখানে হবে z^⁷/2, নিচে হবে 7/2 প্লাস সিটা আমরা শেষেই দিই। এখন দেখো আমরা কাকে z ধরেছিলাম, sin(x) কে। তাহলে মাই বয় এখন আমি একটু সুন্দর করে লিখতে চাই,
এটা হবে তোমার 2/3, এই হলো সাইন এক্স হোল টু দি পাওয়ার 3/2, 2/7, এইখানে হবে সাইন এক্স হোল টু দি পাওয়ার 7/2 প্লাস সি। তাহলে মাই বয়, এটুকুই ছিল আমাদের আজকের আয়োজন। তো আমি ইন্টিগ্রাল ক্যালকুলাস পার্ট 9 এখানে শেষ করছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আবার দেখা হবে আমাদের পার্ট 10 এ, সেখানে আমি তোমাদেরকে আরো অঙ্ক করে দেব, ঠিক আছে? আগে আমার মতো করবার পর যদি তোমাদের কোনো দাবি দাও থাকে, আমরা আমাদের লেভেল অনুযায়ী আমরা প্রায় সব অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব, মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকবার জন্য। আসসালামু আলাইকুম।